বন্ধুরা, আমরা কিন্তু এই চ্যাপ্টারে অলরেডি আমাদের সাধারণ শেয়ার ব্যয়, সংরক্ষিত মুনাফার ব্যয়, এগুলো কাকে বলে, কিভাবে নির্ধারণ করে এই জিনিসগুলো সম্পর্কে কিন্তু আমরা জেনেছি। এ পর্যায়ে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের এই নতুন সাধারণ শেয়ারের ব্যয় যে সংরক্ষিত মুনাফার তুলনায় বেশি, এই জিনিসটা আমরা এই ভিডিওতে দেখব। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা টপিক এবং তোমরা সবাই খুব মনোযোগ দিয়ে পুরো ভিডিওটা দেখবে বলে আমি আশা করব। এবং ভিডিও শেষে তোমরা এই পুরো চ্যাপ্টার থেকে কি কি বুঝলে তার উপরে কিন্তু কিছু এমসিকিউ প্রশ্ন উত্তর থাকবে, তোমরা সবাই চেষ্টা করবে সেই প্রশ্নগুলো সঠিক উত্তর দিয়ে দিতে। তো আমাদের এই মূলধন ব্যয় এই অধ্যায়ের প্রথমে আমরা আসি, কেন নতুন সাধারণ শেয়ারের ব্যয় সংরক্ষিত মুনাফার ব্যয় অপেক্ষা বেশি হয়। তো এর যে কারণ হচ্ছে যে নতুন সাধারণ শেয়ার ইস্যুর ক্ষেত্রে কিছু খরচ সৃষ্টি হয়, যেসব খরচ সংরক্ষিত মুনাফার মাধ্যমে মূলধন সংগ্রহ করলে সৃষ্টি হয় না। অর্থাৎ নতুন সাধারণ শেয়ার ইস্যুর ক্ষেত্রে এই খরচগুলো এক্সট্রা থাকে সংরক্ষিত মুনাফার তুলনায়। যেমন হচ্ছে আমাদের দালালি খরচ, শেয়ার বিলির খরচ, অবলেখকের কমিশন, আইনগত ব্যয়, মুদ্রণ ব্যয় ইত্যাদি। এই জিনিসগুলো কিন্তু সাধারণ শেয়ারের ক্ষেত্রে বিদ্যমান, আমাদের সংরক্ষিত মুনাফার মাধ্যমে মূলধন সংগ্রহ করলে কিন্তু এই জিনিসগুলো হয় না। তো ব্যয় যখন বেশি হবে তো তার মানে বোঝাই যায় যে একটা সেক্টরের ব্যয় যদি বেশি হয় তাহলে কিন্তু অপর যে উৎস রয়েছে সেই উৎসর ব্যয় কিন্তু কম হচ্ছে। তো এবার যদি আমরা ক্যালকুলেশনের মাধ্যমে এই প্রবলেমটা সলভ করি, সো মনে করি 100 টাকা করে 1 লাখ সাধারণ শেয়ার ইস্যু করতে চায়, যার জন্য উত্তরণ ব্যয় হবে শেয়ার প্রতি 6 টাকা। সো তার মানে এখানে কিন্তু উত্তরণ ব্যয় আমরা দেখতে পাচ্ছি। যদি কোম্পানি প্রত্যাশা করে পরবর্তী বছর তার শেয়ার প্রতি লভ্যাংশ হবে 10 টাকা এবং লভ্যাংশের প্রবৃদ্ধির হার হবে 5%, তবে নতুন সাধারণ শেয়ার ও সংরক্ষিত তহবিলের ব্যয় কত হবে? সো এখান থেকে যদি আমরা দেখি তাহলে নতুন সাধারণ শেয়ার ব্যয় কীভাবে নির্ণয় করে সেটা আমরা জানি। তো আমরা যদি সূত্র বসাই, P0-FC, সো P0-FC প্লাস জি। সো তার মানে এখন যদি আমরা P0 বসাই, P0 মানে হচ্ছে আমাদের যেটা সেলিং প্রাইস। তো এখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি 100 টাকা করে, যেহেতু আলাদা করে বলা নেই কত টাকায় বিক্রি হচ্ছে, সো এটাই হচ্ছে আমাদের সেলিং প্রাইস। এবং এরপরে আসে আমাদের ফ্লোটেশন কস্ট। ফ্লোটেশন কস্ট মানে হচ্ছে আমাদের উত্তরণ ব্যয়, অর্থাৎ শেয়ার ইস্যু সংক্রান্ত খরচ। তো এটা আমরা পেলাম। এরপরে আসে D1, নেক্সট ইয়ার ডিভিডেন্ড। তো এখানে কিন্তু বলা আছে যে প্রতি লভ্যাংশ 10 টাকা এবং লভ্যাংশ প্রবৃদ্ধির হার 5%। সো যেহেতু পরবর্তী বছরের যে লভ্যাংশ সেটা দেয়া আছে অলরেডি, সো আমরা এখানে মানটা বসালাম। সো আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা পাচ্ছি নতুন সাধারণ শেয়ারের যে ব্যয় সেটা হচ্ছে 15.64%। সো এইটা গেল আমাদের নতুন সাধারণ শেয়ারের ব্যয় নির্ণয় করার ওয়েটা। সো এবার যদি আমরা সংরক্ষিত তহবিলের ব্যয়টা দেখি সেম ক্ষেত্রে, তো আমাদেরকে যেটা হবে সেটা হচ্ছে এখানে কিন্তু আর কোনো উত্তরণ ব্যয় আসবে না। সো যেহেতু উত্তরণ ব্যয় আসবে না, তার মানে কিন্তু আমরা বলতে পারি আমাদের এখানে সব কিছুই সেম থাকবে। যেহেতু উত্তরণ ব্যয় নেই, এ কারণে কিন্তু আমাদের যে ব্যয়টা সেটা তুলনামূলক কম লাগছে। অর্থাৎ সংরক্ষিত তহবিলের ব্যয় এখানে 15% দেখাচ্ছে এবং আমাদের এখানে নতুন সাধারণ শেয়ার ব্যয় সেটা 15.64%। সো তার মানে এখান থেকে আমরা আমাদের সাধারণ শেয়ার বা নতুন সাধারণ শেয়ারের ব্যয় যে সংরক্ষিত মুনাফার থেকে বেশি, এই জিনিসটা সম্পর্কে কিন্তু আমরা পুরোপুরি ধারণা লাভ করলাম আমাদের ম্যাথের সাহায্যে। তো এবার আমরা যদি কিছু এক কথায় প্রশ্ন উত্তর দেখি তাহলে বলতে পারি দীর্ঘমেয়াদী বিনিয়োগ প্রকল্পে অর্থ সংগৃহীত হয় 4টি উৎস থেকে। সেটা কিন্তু আমরা জানি, যেগুলো আমরা অলরেডি এই চ্যাপ্টারের ভিডিওগুলোতে দেখেছি। এরপর আসে শেয়ার বা স্টক প্রতিষ্ঠান ইস্যু করে মূলধন সংগ্রহের জন্য। এরপর আসে প্রতিষ্ঠান নতুন শেয়ার বিপরীতে লভ্যাংশ দেয়। এটা আমরা জানি প্রতিষ্ঠান লভ্যাংশ দিতে বাধ্য নয় সাধারণ শেয়ারের ক্ষেত্রে। প্রতিষ্ঠান চাইলে লভ্যাংশ দিতেও পারে, নাও দিতে পারে এক্ষেত্রে। এই কারণে এই যে পুরো ঝুঁকিটা সেটা কিন্তু শেয়ার হোল্ডারদের বহন করতে হয়। এরপর আসে উত্তরণ ব্যয় জড়িত থাকে নতুন শেয়ার ইস্যুর ক্ষেত্রে, যেটা অলরেডি আমরা আমাদের আলোচনাতে দেখেছি। এবার যদি আমরা আসি এর পরের কিছু এক কথার প্রশ্ন উত্তরে, স্থির হারে লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতির জন্য রয়েছে কিছু অনুমিত শর্তাবলী। এরপরে আসে উৎসর্গকৃত সম্ভাব্য আয় হলো সুযোগ ব্যয়, অর্থাৎ হচ্ছে যেই ব্যয়টা
বা যেই আয়টা আমরা ছেড়ে দিলাম এটাই হচ্ছে আমাদের সুযোগ ব্যয়। এরপরে গড় মূলধন ব্যয় জড়িত মূলধন ব্যয় নির্ণয়ে বাহ্যিক মূলধন ব্যয় বহির্ভূত সংরক্ষিত মুনাফা থেকে অর্থায়ন, এবং এরপরে সাধারণ শেয়ারের ব্যয় সম্পর্কে আমরা যে সূত্রটা সেটা দেখতে পেলাম। এবার আমরা আসি, তোমরা এই পর্যন্ত ভিডিও থেকে কি কি বুঝতে পারলে এই জিনিসগুলো নিয়ে আমরা কিছু এমসিকিউ এ পর্যায়ে দেখব। এখানে বলা আছে দীর্ঘমেয়াদী বিনিয়োগ প্রকল্পে কতটি উৎস থেকে অর্থ সংগৃহীত হয়। তো তোমরা একটু চিন্তা করো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে। আমরা কিন্তু অলরেডি জানি এই প্রশ্নের যে সঠিক উত্তর সেটা কি হবে, সো এটা কিন্তু জানি। আমাদের মোট চারটি উৎস থেকে অর্থ সংগৃহীত হয় এবং প্রতিষ্ঠান শেয়ার ইস্যু করে মূলধন সংগ্রহের জন্য। এরপর আমরা আসি প্রতিষ্ঠান নতুন শেয়ার ইস্যু করে কেন। তো এখানে আমাদের যদি অপশন অন্যগুলো দেয়া থাকে সেক্ষেত্রেও কিন্তু সঠিক উত্তর এটাই হবে যে প্রতিষ্ঠান কিন্তু আমাদের মূলধন সংগ্রহের জন্য অর্থাৎ শেয়ার ইস্যুর মাধ্যমে সংগ্রহ করা মূলধনের ব্যয় পরিশোধ কিন্তু বাধ্যতামূলক নয়, তাই প্রতিষ্ঠান শেয়ার ইস্যুর মাধ্যমে মূলধন সংগ্রহ করে থাকে। এরপর আসে কোন শেয়ারের ক্ষেত্রে লভ্যাংশ দেয়া বাধ্যতামূলক নয়। তো আমরা কিন্তু জানি সাধারণ শেয়ারের ক্ষেত্রে লভ্যাংশ দেওয়া বাধ্যতামূলক নয়, এবং নতুন শেয়ার ইস্যুর ক্ষেত্রে কোনটি জড়িত এটা আমরা বলতে পারি, নতুন শেয়ার ইস্যুর ক্ষেত্রে কিন্তু উত্তরণ ব্যয় জড়িত থাকে। এরপর আসে কোন পদ্ধতির জন্য অনুমিত শর্তাবলী রয়েছে। পরিবর্তনশীল লভ্যাংশ বৃদ্ধি, স্থির হারে লভ্যাংশ বৃদ্ধি, শূন্য লভ্যাংশ বৃদ্ধি, স্টক লভ্যাংশ বৃদ্ধি, এবং এরপরে আসে উৎসর্গকৃত সম্ভাব্য আয়কে কি বলে, সংরক্ষিত আয়, সুযোগ ব্যয়, ঋণ মূলধন ব্যয়, মূলধন ব্যয়। তো এখান থেকে আমরা সঠিক উত্তরগুলো বলতে পারি যে আমাদের স্থির হারে লভ্যাংশ বৃদ্ধি, এক্ষেত্রে কিছু অনুমিত শর্তাবলী রয়েছে, এবং উৎসর্গকৃত সম্ভাব্য আয়কে সুযোগ ব্যয় বলা হয়, যেটা আমরা একদম ভিডিওর শুরুতেই দেখেছি। এরপরে মূলধন ব্যয় নির্ণয়ের ক্ষেত্রে কোনটি জড়িত, এবং অবলেখকরা কিসের বিনিময়ে শেয়ার বিক্রয়ের দায় গ্রহণ করে। তো এখান থেকে কিন্তু আমরা বলতে পারি এই প্রশ্নের সঠিক উত্তরগুলো হবে মূলধন ব্যয় নির্ণয়ের ক্ষেত্রে গড় মূলধন ব্যয় জড়িত, এবং এরপরে আসে আমাদের অবলেখকরা কমিশনের বিনিময়ে কিন্তু আমাদের শেয়ার বিক্রয়ের দায় গ্রহণ করে থাকে। এরপরে স্থির হারে লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতির অনুমেয় শর্তাবলী হলো প্রতিষ্ঠানের লভ্যাংশ প্রতি বছর বৃদ্ধি পাবে, প্রতিষ্ঠানের লভ্যাংশ বৃদ্ধির হার প্রতি বছর একই থাকবে, এবং প্রতিষ্ঠানের লভ্যাংশ বৃদ্ধির হার প্রতি বছর পরিবর্তন হবে। তো এখান থেকে কিন্তু আমরা বলতে পারি এই প্রশ্নের যে সঠিক উত্তর সেটা কিন্তু হবে আমাদের 1 ও 2, অর্থাৎ প্রতিষ্ঠানের লভ্যাংশ প্রতি বছর বৃদ্ধি পাবে এবং প্রতিষ্ঠানের লভ্যাংশ বৃদ্ধির হার প্রতি বছর কিন্তু একই থাকবে, যেটা হচ্ছে স্থির হারে লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতির যে ব্যাপারটা সেটা। এরপরে নতুন শেয়ার বিক্রির সময় সৃষ্ট খরচ হলো উত্তরণ খরচ, দলিলপত্রের খরচ, অবলেখকের খরচ। এখান থেকে আমরা বলতে পারি নতুন শেয়ার বিক্রির সময় যে খরচটা হয় সেটা হচ্ছে এই তিনটাই হয়, উত্তরণ খরচ, দলিলপত্রের খরচ, অবলেখকের খরচ। এরপর আমরা আসি উত্তরণ ব্যয়ের উপাদান হলো অবলেখক ফি, আইন ফি, বিক্রয় কমিশন। সেখান থেকে আমরা বলতে পারি সঠিক উত্তর যেটা হবে এই তিনটাই কিন্তু উত্তরণ ব্যয়ের উপাদান হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। তো বন্ধুরা, এই পর্যন্তই মূলত ছিল আমাদের এই ভিডিওটা নিয়ে আলোচনা বা এই টপিকগুলো নিয়ে আলোচনা। আমি আশা করব তোমরা সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছো। মনোযোগ দিয়ে ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি।